হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বিউটি গ্লেজডের যে কালার ফিউশন আই প্যালেট রয়েছে সেটি রিভিউ সম্পর্কে তো প্রোডাক্টটি আমি ব্যবহার করার পর আমার কাছে কেমন লেগেছে এবং প্রোডাক্টের দাম প্লাস কোথায় পাবেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সব আইশ্যাডো প্যালেটের ক্ষেত্রে যেটি হয় উপরে একটি পলি পেপার দেওয়া থাকে যাতে করে কালারগুলো আসলে ছড়িয়ে যেতে না পারে এখানেও সেমভাবে একটি পলিপেপার দেওয়া রয়েছে আর বিউটি গ্লেজের যে আইশ্যাডো প্যালেট এটির সব থেকে যে বিষয়টা আমার কাছে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে আপনি হালকা কালার এবং গ্লেজি যে কালারগুলো মোটামুটি মিশিয়ে পাবেন এখানে টোটাল উনচল্লিশটা কালার রয়েছে তো এটি আমি কিনেছি একটি অনলাইন পেজ থেকে এর দাম নিয়েছে সাতশো পঞ্চাশ টাকা আমাদের অনেকের দেখা যায় যে সীমিত বাজেট থাকে যেহেতু আমরা অনেকেই কিন্তু স্টুডেন্ট সো স্টুডেন্টদের বাজেটটা মোটামুটি কম থাকে আর মোটামুটি বাজেটের ভেতরে এই আইশেডো প্যালেটটি কিন্তু আপনারা কিনতে পারেন তো আমি এখানে চেষ্টা করছি হাতে আই প্যালেট থেকে কিছু কালার আঙুলে লাগিয়ে আপনাদেরকে দেখানোর জন্য জানি না কতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরায় আসলে অনেক সময় কালার অতটা বোঝা যায় না কম বেশি হতে পারে কালারের যে রিফ্লেকশন তো এখানে মোটামুটি কালারগুলো কিন্তু আমার কাছে ভালোই লেগেছে আর আপনারা যেটি করবেন এই প্যালেট কেনার সময় অবশ্যই একটু যাচাই করে কিনবেন কারণ অনেক ধরনের পেজে অনেক সময় ফেক প্রোডাক্টও থাকে আবার অনেক পেজে কিন্তু দাম তুলনামূলক বেশি রাখে আমি এখানে আপনাদেরকে আঙুলের সাহায্যে হাতে লাগিয়ে দেখানোর চেষ্টা করছি যে কালারগুলো আসলে কতটা পিগমেন্টেড হয়ে থাকে তো এখানে আমার কাছে মোটামুটি কালারগুলো ভালোই লেগেছে আর বেশি ভালো লেগেছে গ্লেজি যে কালারগুলো সেগুলো এখানে আমি আপনাদেরকে যে প্যালেটটি দেখাচ্ছি এটি আমি অনলাইন একটি পেজ থেকে কিনেছি আমি নাম আসলে বলতে চাচ্ছি না আমি অনেকগুলো পেজ ঘাটাঘাটি করে অর্থাৎ যাচাই বাছাই করে তারপরে প্যালেটটা কিনেছি অনেক সময় দেখা যায় যে আমরা এটা ভাবি যে দামটা বেশি হলে প্রোডাক্ট ভালো হবে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে দাম অনেক কম হওয়ার কারণ হচ্ছে প্রোডাক্ট খারাপ তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেটি হয় অনেক সময় যে অনেক পেজ থেকে পপুলারিটি বেশি হয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু অন্য পেজের তুলনায় দামটা বেশি রাখে এই জন্য আমি চেষ্টা করেছি কয়েকটা পেজ থেকে যাচাই করে তারপরে প্রোডাক্ট কেনার জন্য আর যে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই রিভিউ দেখে নেবেন যে অন্যরা ব্যবহার করে কেমন লেগেছে তাদের কাছে তবে এমন না যে অন্যের কাছে যে প্রোডাক্ট ভালো লাগে আপনার কাছে বা আমার কাছে সেটি ভালো লাগতেই হবে বা ভালো লাগবে ও দেখাচ্ছে এক একজনের কাছে একই প্রোডাক্ট এক এক রকম লাগে অনেক সময় প্রোডাক্টের কোয়ালিটির ওপরও নির্ভর করে যে কেমন প্রোডাক্ট বা আপনার কাছে কেমন লাগবে সো এখানে আমি হাতে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিছুটা হলেও আশা করছি বুঝতে পারবেন যে কেমন তো সবগুলো কালারই কিন্তু ভালো না তবে মোটামুটি আমার কাছে কিছু কিছু কালার অনেক ভালো লেগেছে তো এটি আমি কিনেছি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে একটি অনলাইন পেজ থেকে তো আপনারা কেনার সময় ট্রাস্টের যে পেজ থাকে দেখবেন যে রিভিউ দেওয়া থাকে এবং তাদের যে অরিজিনাল প্রোডাক্ট সেটির ছবি দেওয়া থাকে এবং কেনার সময় অরিজিনাল প্রোডাক্টের ছবি দেখে তারপরেই কিনবেন অনেক সময় দেখা যায় যে অনেকে ফেক ছবি দিয়ে থাকে তো সেক্ষেত্রে কেনার সময় একটু সতর্ক থাকবেন আর সর্বোপরি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আইশাডু প্যালেটটি যেহেতু মোটামুটি রিজনেবল বাজেট আশা করছি আপনাদের কাছেও মোটামুটি ভালোই লাগবে